বন্ধুরা গদি ছেড়ে যাবার আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কি সব থেকে বড় শয়তানিটা করে দিয়ে গেলেন যার ফল ভুগতে হবে শুধুমাত্র আমেরিকাবাসী নয় গোটা বিশ্ববাসীকে প্রাণহানি সম্পদহানিত হবেই আগামী দিনে ভয়ঙ্কর আর্থিক দুরবস্থা নেমে আসতে চলেছে এবং তার পাশাপাশি পরমাণু বোমার ব্যবহার হতে পারে এবং তার সুদূর প্রসারী প্রভাব সারা বিশ্বকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে নিজের কায়েমি স্বার্থের জন্য জটিল পরিস্থিতি গোটা বিশ্বে তৈরি করে দিলেন এই প্রশ্নটা ভয়ঙ্কর এখন আন্তর্জাতিক মিডিয়ায় সব থেকে বড় হিসেবে দেখা দিয়েছে এবং তার থেকেও বড় কথা হিরোসীমা নাগাসাকির আতঙ্ক ফিরে আসতে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ কার্যত শুরু হওয়ার মুখে তবে এই পরিস্থিতিতে আমেরিকা যিনি ভবিষ্যৎ প্রেসিডেন্ট হতে চলেছেন সেই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যুগল বন্দি একটা বড় সড় পদক্ষেপ নিতে পারেন গোটা বিশ্বের এই ভয়াবহ অবস্থা যেটা জো বাইডেন ক্রিয়েট করে দিয়ে গেলেন সেই জায়গাটাকে পুরোপুরি আটকে দেওয়ার ক্ষমতা এই দুজনের রয়েছে এবং তার পরবর্তী পরিস্থিতিতে আমেরিকা তো বিশ্বগুরু জায়গায় রয়েছেই ভারতবর্ষ নিজেকে একটা অনন্য জায়গায় বিশ্ব শক্তির ক্ষেত্রে গ্লোবাল পাওয়ার হাউসের ক্ষেত্রে নিয়ে যেতে পারে সেই সম্ভাবনাও কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে উঠে এসেছে কি ঘটনা ঘটেছে তার পুরোটা ব্যাখ্যা করব দেখুন যেটা জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পুত্র যিনি জুনিয়র ট্রাম্প রয়েছেন তিনি সরাসরি যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে অস্ত্র ব্যবসায়ীদের বড় একটা ফান্ডিং কিন্তু এই জো বাইডেনের সরকারের সঙ্গে ছিল এমনকি জো বাইডেনের যে পার্টি ডেমোক্রেট পার্টি তাদের যে নির্বাচনী প্রচার সেখানেও একটা বড় ফান্ডিং কিন্তু এই অস্ত্র ব্যবসায়ীরা করেছে ফলে এদের ধারণা ছিল যে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে বা ডেমোক্রাট রিপাবলিকানদের হারিয়ে আবারও আমেরিকার গদি দখল করবে এবং যেভাবে এখানে জেলেনিস্কি পুতিন যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে সেই জায়গাটা কিন্তু আরও বিভিন্ন দেশে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে আপনাদের খেয়াল থাকবে ব্রিটেন থেকে শুরু করে ইউরোপের বহু জায়গায় ইতিমধ্যেই কিন্তু সংখ্যালঘুদের অত্যাচার শুরু হয়ে গেছে এবং সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে ফলে এটা আহ যখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হবে যুদ্ধকালীন তৎপরতা শুরু হবে তখন বিভিন্ন দেশকে কিন্তু নিজেদের ডিফেন্সকে শক্তিশালী করতে অস্ত্র কিনতে হবে আর তাহলেই এই অস্ত্র ব্যবসায়ীদের পোয়াবারও হবে কিন্তু জো বাইডেন হেরে যাওয়ার ফলে সেই জায়গাটা কার্যত নষ্ট হয়ে গিয়েছিল কেননা ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পরই যে কথাটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন বিশ্ববাসীকে যে যুদ্ধের সঙ্গে তিনি কিছুতেই নেই যুদ্ধ যেখানে যেখানে হয়েছে তিনি থামানোর জন্য অল আউট জায়গায় যাবেন এবং সেই যুদ্ধ পরিস্থিতি থামিয়ে দেবেন কেননা বেসিক্যালি তিনি একজন বিজনেসম্যান এবং তিনি জানেন যে এরকম যুদ্ধ পরিস্থিতি যদি বিশ্বজুড়ে চলে তাহলে আর্থিক মন্দা থেকে কর্মসংস্থান হারানো বহু রকম সমস্যা মানুষকে ফেস করতে হয় এতে আলটিমেটলি লাভ হয় না কিন্তু যদি শান্তির পরিবেশ থাকে তাহলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আলটিমেটলি সবাই কিন্তু গেন করবে ফলে সেই জায়গাটাই তিনি কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিলেন তাই যখন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প জিতে গেলেন কমলা হ্যারিসকে তিনি হারিয়ে দিলেন তিনি প্রথম কাজ যেটা করেছিলেন সরাসরি তিনি ভ্লাদিমির পুতিন রাশিয়ান প্রেসিডেন্টকে তিনি কিন্তু ফোন করেছিলেন এবং পরিষ্কারভাবে বলেছিলেন যে আমার তো এখনো শপথ নিতে কিছুদিন বাকি আছে এই কটা দিন আপনি ধৈর্য ধরে থাকুন আপনার দেশকে আপনি ডিফেন্ড করুন কিন্তু আপনারা কোনো আগ্রাসন ইউক্রেনের উপর দেখাবেন না এবং আমি যখন রাষ্ট্রপতি হিসেবে আসব এই সমস্যার কি করে চিরন্তন সমাধান করা যায় সেই দিকে আমি অবশ্যই ইনিশিয়েটিভ নেব এবং সার্বিকভাবে গোটা বিশ্বের একটা একটা শান্তির জায়গা তৈরির যে জায়গা রয়েছে সেখানে রাশিয়ার অবদান অন্যতম থাকবে আপনার বন্ধু দেশ ভারতবর্ষ তারা আমাদের সঙ্গে আছে সুতরাং আমরা সবাই মিলে একটা বেটার বেটার ওয়ার্ল্ড বানাবো আপনি কিন্তু যুদ্ধের দিকে কোনো আগ্রাসন দেখাবেন না পরে ভ্লাদিমির পুতিন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই কথাকে সম্মান দেয় এবং তারা কিন্তু আলাদা করে আর ইউক্রেনের উপর কোনো রকম কোনো আগ্রাসন দেখায় না কিন্তু হঠাৎ করে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইউক্রেনের তরফ থেকে এতদিনে হঠাৎ করে ছ ছখানা ব্যালিস্টিক মিসাইল কিন্তু রাশিয়ার দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ল্যান্ড টু ল্যান্ড ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ একটা জায়গা থেকে যদি ছোড়া হয় এটা তিনশো কিলোমিটার অবধি যেতে পারে এবং সেখানে ভয়ঙ্কর ক্ষতি করতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে এই ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনের হাতে এতদিন বাদে এলো কোথা থেকে এবং এই ইউক্রেন এতদিন ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে চোরা তারা হামলা চালাচ্ছে সমস্ত কিছু করছে কিন্তু তা সত্ত্বেও তারা ব্যালিস্টিক মিসাইল চালানোর মতো সিদ্ধান্ত এতদিন নিতে পারেনি সেই সিদ্ধান্তটা হঠাৎ করে তারা নিল কেন এখানেই প্রশ্নটা আসছে যে জো বাইডেন হঠাৎ করেই এই ইউক্রেনকে ন্যাটো অন্তর্ভুক্ত দেশ করে নেয় এবং তার ফলে এই ইউক্রেনের হাতে গোপনে এই ব্যালিস্টিক মিসাইল জো নেতৃত্বে আমেরিকায় তুলে দেয় শুধুমাত্র তাই নয় এই ব্যালিস্টিক মিসাইল তারা করতে পারে সেই ধরনের পারমিশনও দিয়ে দেয় তা সত্ত্বেও তারা এতদিন প্রয়োগ করেনি কেননা তারা খুব ভালো করে জানতো জেলেনিসকে খুব ভালো করে জানতো যদি ব্যালিস্টিক মিসাইল চার্জ করা হয় রাশিয়া কিন্তু পাল্টা তাদের উপর নিউক্লিয়ার ওয়ার করতে পারে কিন্তু এটাই মনে করা হচ্ছে যে এবার মরিয়া হয়ে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দেওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে আমেরিকার হাতে থাকা পরমাণু অস্ত্র সেটাও কিন্তু গোপনে ইউক্রেনের কাছে পৌঁছে গেছে অর্থাৎ রাশিয়া যদি যদি ইউক্রেন ইউক্রেনের উপর নিউক্লিয়ার ওয়ার স্টার্ট করে ইউক্রেনও কিন্তু পাল্টা রাশিয়ার উপর এখানে পারমাণবিক হানা করতে পারে কি গল্প মনে হচ্ছে একদমই নয় কেননা পরপর কয়েকটা ঘটনা ঘটে গেছে ইউরোপে এবং ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলো যে ধরনের পদক্ষেপ নিচ্ছে সেখান থেকে কিন্তু এই জল্পনা বাড়ছে কি কি ঘটনা ঘটেছে সুইডেন এবং নরওয়ে মানে এই রাশিয়া এবং ইউক্রেনের সব থেকে প্রতিবেশী দেশ যেগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে নিজেদের দেশে পরমাণু বোমা সংক্রান্ত বিলি শুরু করে দিয়েছে গত যদি পঞ্চাশ বছরের ইতিহাস নেওয়া হয় এই ধরনের ঘটনা এটা তৃতীয় বা চতুর্থবার ঘটছে অর্থাৎ ইস্যু খুব সিরিয়াস না হলে তা হবে না এবং তার ফলে ইউরোপের বহু দেশ বিশেষ করে ন্যাটো অন্তর্ভুক্ত দেশ তারা কিন্তু শুকনো খাবার পানীয় জল প্রয়োজনীয় ওষুধ এই সমস্ত কিছু তুলে নিচ্ছে এবং কোন আইসোলেটেড প্লেসে চলে যাচ্ছে বাংকারে চলে যাচ্ছে এর ফলে ইউরোপের বহু দেশে অফিস মার্কেট সমস্ত কিছু হাঁ খাঁ করছে হঠাৎ করে এই পরিস্থিতি ইউরোপে তৈরি হয়ে গেল কেন এবং তার বড় কারণ হচ্ছে যে এই ব্যালিস্টিক মিসাইল চার্জের পর ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু আর চুপ করে বসে থাকার মতো জায়গায় নেই তিনি দুটো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং যেটা গোটা বিশ্বকে কার্যত নড়িয়ে দিয়েছে এক পরমাণু বোমা চার্জ সংক্রান্ত যে সমস্ত বিধি বিধিনিষেধ ছিল রাশিয়ার ক্ষেত্রে সেটা অনেকটাই তিনি তুলে নিয়েছেন ফলে মনে করা হচ্ছে যে এই জায়গায় তিনি নিউক্লিয়ার ওয়ার করতে পারেন এবং দু নম্বর রাশিয়া কিন্তু ইউক্রেনের এই ব্যালিস্টিক মিসাইল হানার পর পাল্টা আঘাত হানেনি উল্টে নিউক্লিয়ার বোমা চার্জ হলে সেখানে যে ধরনের বাংকার বানিয়ে নিজের দেশকে সুরক্ষিত করা যায় সেই বাংকার বানানোর দিকে জোর দিয়েছে অন্যদিকে জো বাইডেন এই সিদ্ধান্ত নেওয়ার পরে যে সম্ভাবনা উজ্জ্বল হয়ে গেছে সেটা হচ্ছে এয়ার অ্যাটাক হতে পারে এবং সেই জন্য যেখানে কিন্তু ওই ইসরায়েল যুদ্ধ চলছে সেই সেই জায়গা থেকে আহ শুরু করে কিয়েভ এই সমস্ত জায়গায় যে আমেরিকার দূতাবাস ছিল সেগুলোর উপর আহ রাশিয়া কিন্তু এবার এয়ার অ্যাটাক করতে পারে ফলে করি করি জো বাইডেন প্রশাসন কিয়েভে ইতিমধ্যেই কিন্তু এদের যে যে জায়গাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু অফিসগুলো বন্ধ করে দিচ্ছে এই দূতাবাসগুলো সমস্ত বন্ধ করে দিচ্ছে আর তাই এই জায়গা থেকে মনে করা হচ্ছে যে এবার কিন্তু এয়ার অ্যাটাক এবং নিউক্লিয়ার অ্যাটাক সমস্ত কিছুই স্টার্ট হয়ে যেতে পারে এবং একবার যদি রাশিয়া এটা চার্জ করে বা ইউক্রেন ব্যালিস্টিক মিসাইল দিয়ে রাশিয়াকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে এরপর তারাই যদি শুরু করে পুতিনের কিন্তু পাল্টা নিউক্লিয়ার অ্যাটাক করা ছাড়া কোনো উপায় থাকবে না আর তাহলে ইউরোপ ইউরোপের ন্যাটো সংক্রান্ত দেশগুলো এবং অন্যান্য দেশগুলো তারা কিন্তু ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ইউরোপে যদি এরকম ভয়ঙ্কর একটা যুদ্ধ লেগে যায় তাহলে তার আজ কিন্তু এশিয়ার মার্কেটেও পড়বে আমেরিকার মার্কেটেও পড়বে এবং সব থেকে বড় কথা অন্যান্য দেশেও কিন্তু অরাজকতা শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সব থেকে বড় কথা মার্কেট ক্র্যাশ করে যেতে পারে বিজনেস ক্র্যাশ করে যেতে পারে এবং সামগ্রিকভাবে একটা বড় ক্ষতির আশঙ্কা রয়েছে আর এই জায়গাটার কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে ওই জো বাইডেন যাওয়ার আগে অস্ত্র ব্যবসায়ীদের হাতে একটা নতুন করে পুঁজির জায়গা তৈরি করে দিয়ে চলে যাচ্ছেন এবং তার থেকেও বড় কথা যদি এই ধরনের ওয়ার্ল্ড ওয়ার থ্রি লেগে যায় সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে সংস্কারমূলক কাজ আমেরিকার জন্য করবেন ভেবেছিলেন সেই জায়গাগুলো অনেকটাই গতিরুদ্ধ হবে তাকে এই যুদ্ধ থামাতেই বেশিরভাগ সময়টা তার যে রয়েছে চার বছরের পিরিয়ড সেখানে ব্যস্ত থাকতে হবে ফলে ডেমোক্র্যাটরা সেই জায়গায় বলবে যে আমেরিকার জন্য কিছু করতে পারেনি প্রেসিডেন্ট এবং তারা রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে এই ছক থেকেই একটা এই জায়গাটা তৈরি হয়েছে এবং তার থেকেও বড় কথা যেহেতু অস্ত্র ব্যবসায়ীদের ফান্ডিংটা অনেকটা বেড়ে যাবে যদি এই যুদ্ধ লেগে যায় ফলে জো বাইডেন ক্ষমতার বাইরে থাকলেও পরবর্তী নির্বাচনে তার দল ডেমোক্র্যাটদের কিন্তু এই অস্ত্র ব্যবসায়ীরা বড় ফান্ডিং করতে পারে ইলেকশন প্রচারের সময় এই জায়গা থেকেই শুরু হয়েছে কিন্তু এই তো গেল সমস্যার কথা সমাধান কি হতে পারে সমাধানের ক্ষেত্রে এখানে নরেন্দ্র মোদীর ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা তারা কিন্তু অগ্রণী ভূমিকা নিতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন যুদ্ধ থামাতে তিনি মরিয়া হবেন হ্যাঁ একটা ওয়ার্ল্ড ওয়ার থ্রি লেগে গেলে সেটা থামাতে সময় লাগবে কিন্তু তিনি ধীরে ধীরে সেই জায়গাটায় কাজ করতে পারবেন সব থেকে বড় কথা যে ইউক্রেন এখন রাশিয়ার বিরুদ্ধে এত লাফাচ্ছে এত কিছু করছে তার কারণ হচ্ছে ইউএস এর অস্ত্র সাপ্লাইটা রয়েছে সেটা যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেটা সবার আগে বন্ধ করে দেন ইউক্রেন তখন পড়বে এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধের আর তারা থাকবে না এই বড় আটকে দিতে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি অনেকটা ঠান্ডা হয়ে যাবে এর পাশাপাশি এখানে নরেন্দ্র মোদী তার বন্ধু ভারতবর্ষ বন্ধু দেশ তাদের উপর তারা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে যদি ভারতবর্ষকে দেখা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে চীন পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটে দেশের বাইরে কিন্তু আর কোন শত্রু দেশ নেই দুটো আপনাদের মজার ঘটনা বলি আপনারা জানেন যে ব্রাজিলে বৈঠক হচ্ছে সেখানে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল এবং আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি সেখানে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট আহ প্রবো সুবিয়ান্তো তার সঙ্গে কিন্তু বৈঠক করছিলেন তো গিয়ে জয়শঙ্কর যে তিনি নিজের পরিচয় দেন তিনি ভারতের ফরেন মিনিস্টার ফরেন এফেয়ার মিনিস্টার বলে বলেন তখন এই প্রব সুবিয়ান্ত ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট তিনি বলেন আরে আপনি তো বিখ্যাত মানুষ আপনাকে তো আমি চিনি এবং তারপর সেই আলোচনাটা শুরু হয় অর্থাৎ ভারতবর্ষের উপর আস্থাটা ঠিক কতখানি থাকলে এই কাজটা করা যায় অন্যদিকে চীন যতই এশিয়াতে দাদাগিরি করার চেষ্টা করুক না কেন এই চীন সাগর বা দক্ষিণ প্রাচ্যের চীনের এই আগ্রাসনের কাছে কেউ খুশি নয় কেননা চীন যে ট্র্যাপটা করে সেটা হচ্ছে দেনার দায়ে সেই সেই দেশটাকে ডুবিয়ে দাও তারপর দেশটার কন্ট্রোল নিয়ে নাও এবং চীনের এই ফাঁদে পা দিয়ে সব থেকে ভুক্তভোগী দেশ যদি কেউ হয়ে থাকে সেটা শ্রীলঙ্কা যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ ভারতের সঙ্গে পাঙ্গানিতে এসেছিল মুইজুর কি অবস্থা হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথে ছুটে এসে কিভাবে ব্যাপারটা মেকআপ করার চেষ্টা করেছিল সকলেরই চোখে পড়েছে শুধুমাত্র এশিয়ান কান্ট্রিগুলো নয় যেগুলো আমেরিকান কান্ট্রি রয়েছে বা ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে তারাও কিন্তু ভারতবর্ষের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক রাখে এবং আপনাদের মনে থাকবে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধটা প্রথম শুরু হয় তখন সেখান থেকে ছাত্রদের এই দেশে জন্য নরেন্দ্র মোদী একটা ফোন করেছিলেন শুধু এবং রাশিয়া ইউক্রেন ভারতবর্ষের ওই ফ্লাইটগুলো যখন ফ্লাই করবে সেই সময়টাই পুরো যুদ্ধবিরোধী ঘোষণা করে দিয়েছিল কোনো রকম কোনো মিসাইল অ্যাটাক কোন রকম কোনো অ্যাটাক হচ্ছিল না যাতে ভারতীয়রা সুষ্ঠুভাবে ফেরত আসতে পারে ভারতের অবস্থানটা বহির্বিশ্বে ঠিক এই জায়গায় নরেন্দ্র মোদী তুলে নিয়ে গেছেন ফলে ভারতের যেই বন্ধুত্বের জায়গাটা রয়েছে এইটাকে কাজে লাগিয়ে বাকি দেশগুলোকে ডোনাল্ড ট্রাম্প যেরকম আবেদন করবেন এবং বিভিন্ন রকম সেখানে অনেক পলিটিক্যাল মুভ থাকবে কোথাও গিয়ে অস্ত্র সাপ্লাই বন্ধ থাকবে কোথাও ব্যবসায়িক জিনিস বন্ধ থাকবে কোথাও ফিনান্সিয়াল এড দেওয়া বন্ধ থাকবে অনেক কিছু জিনিস রয়েছে সেগুলো পলিটিক্যালি ধীরে ধীরে নিশ্চয়ই তারা করবেন কিন্তু ভারতের এই যে বন্ধুত্বপূর্ণ অবস্থানটা এবং বন্ধুত্বপূর্ণ অবস্থান তো এমনি এমনি হয়নি এক ভারতের ইকোনমি স্ট্রং হচ্ছে দুই ভারতে এত বড় একটা বিনিয়োগের জায়গা রয়েছে সেই খোলা মার্কেটটাকে ইউজ করতে পারছে এই দুয়ের সময়ে ভারতবর্ষ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে এবং তাই ভারতকে ভারতের বন্ধুত্বকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ওয়ার্ল্ড ওয়ার থ্রি রুখে দেওয়ার একটা পরিকল্পনা করবেন আর সত্যিই যদি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী যদি এই ওয়ার্ল্ড ওয়ার থ্রি এটাকে রুখে দেন তাহলে ভারতের অবস্থান যে অনেক পাকাপোক্ত হয়ে যাবে সারা বিশ্বের কাছে সেটা তো নতুন করে বলার কিছু নেই কিন্তু দেখুন যুদ্ধ হলে দিনের শেষে সাধারণ মানুষ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন কেননা জিনিসপত্রের দাম বেড়ে যায় মানুষ চাকরি হারায় খাদ্যের প্রবলেম হয় এমন কি এই যে বোমা গুলি গোলা চলে তাতে সাধারণ মানুষের প্রাণহানিটাই সব থেকে বেশি হয় সুতরাং এই যে ক্ষতির পরিবেশ হবে সেই জায়গাটাকে যদি বন্ধ করে দেয় বিশ্ববাসী কিন্তু এই দুই নেতার কাছে সারা জীবন কৃতজ্ঞ থেকে যাবে এবং ভারতের এই অবস্থান সারা বিশ্বের কাছে ওয়ার্ল্ড ওয়ার থ্রি থামাতে যদি পজিটিভ হয়ে যায় সেই জায়গায় ভারতের কিন্তু গোটা বিশ্বের কাছে অন্য জায়গায় বিশ্ব দরবারে অন্য জায়গায় পৌঁছে যাবে ফলে এই মুহূর্তে সত্যিই সারা পৃথিবীর জায়গাটা বড় বেশি গোলমেলে করে দিলেন একদম শেষ বেলায় এসে জো বাইডেন এবং তার ফলে ডোনাল্ড ট্রাম্পের চাপ কিন্তু অনেকটা বেড়ে গেল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হাতে নরেন্দ্র মোদীর মতো একজন বন্ধু থাকা ভারতের মতো একটা বন্ধু দেশ থাকা এবং সেই জায়গায় তার যে সদর্থক মনোভাব যুদ্ধ থামানো শান্তি ফেরানো এবং বিশ্বের যে আর্থিক অবস্থা আছে সেটা প্রত্যেকটা দেশের জন্য পজিটিভ করা এই যে এটাই কিন্তু আগামী দিনে জো বাইডেনদের এই ধ্বংসাত্মক রাজনীতিকে শেষ করে দিতে পারে এমনটাই কিন্তু ইউরোপিয়ান মিডিয়াগুলো গুলো এবং ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো কিন্তু স্পেকুলেট করতে শুরু করে দিয়েছে আপনাদের কি মনে হয় কি বলবেন জো বাইডেনের এই ভয়ঙ্কর নীতি ভয়ঙ্কর যুদ্ধযুদ্ধ খেলা এবং নিজের কায়েমি স্বার্থের জন্য ওটা বিশ্বকে এইভাবে তার ট্রাভেলের মধ্যে ফেলে দেওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমরা এখানেই শেষ করলাম ব্রতির নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার